সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আশা করি তোমরা সবাই নিয়মিত আমাদের অনলাইনের ক্লাসগুলো দেখছো আজকে আমি দুই দশমিক দুইয়ের সাত নম্বর অঙ্ক করব তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো তো সাত নম্বর অঙ্কে এখানে বলছে যে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় এখানে মুনাফার হার কত দশ পার্সেন্ট তারপরে কি আট হাজার টাকার আট হাজার টাকা কি এটা হচ্ছে আমাদের মূলধন আসল সময় কত তিন বছর চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছে আমরা পূর্বের ক্লাসে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা হ্যাঁ সরল মুনাফা চক্রবৃদ্ধি মূলধন এরকম বেশ কিছু সূত্র শিখেছিলাম সেই সূত্র অনুসারে অঙ্কগুলো আমরা এখন করব তো সাত নম্বর অঙ্কে বলছে যে বার্ষিক দশ পারসেন্ট মুনাফায় কি কত টাকায় আট হাজার টাকা তো আমরা প্রথমে লেখে নিই যে দেয়া আছে মূলধন কী দ্বারা প্রকাশ করা হয় পি দ্বারা কত আট হাজার টাকা ফার হার কী দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা কত দশ পারসেন্ট কত হয় দশ ভাগ একশো এইটাকে যদি কাটি কত হয় বাই দশ এখন দেখো সময় কত দিয়ে আছে সবাইকে কি দ্বারা প্রকাশ করা হয় n দ্বারা কত বছর 3 বছর তারপরে দেখো চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে তো আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি জানি c p মানে পি গুণন এক যোগ আর টু ডিপার এন অতএব আবার লিখছি আমরা চক্রবৃদ্ধি মূলধন কী দ্বারা প্রকাশ করা হয় সি দ্বারা সূত্র কি পি ইন ওয়ান প্লাস আর টু ডিভার এন চক্রবৃদ্ধি মূলধনকে সে দ্বারা প্রকাশ করা হয় এবং সেই সময় লেখা হয় কি গুণন যোগ আর পাওয়ার কত এন এখন আমরা এখানে পি এর মান কত আট হাজার এক যোগ আর এর মান কত নির্মাণ কত কি করলাম সূত্রে আমরা প্রতীকগুলোর বান মসা দিলাম দর্শন করলে কি হবে তিন না তারপরে এইটা আমরা ক্যালকুলেশান করবো ক্যালকুলেশান করলে দুই তিন এক দুই তিন এখন এগুলো সব যদি গুণ করি তাহলে আমাদের ফলাফল আসবে কত দশ হাজার ছয়শ আটচল্লিশ টাকা সবগুলো যদি আমরা গুণ দিই আট গুণন এগারো গুণন এগারো গুণন এগারো তাহলে আসবে আমাদের দশ হাজার ছয়শ আটচল্লিশ তো এখানে কি বের করতে বলছিল চক্রবৃদ্ধি মূল্য অথবা আমরা লিখব চক্রবৃদ্ধি মূলধন দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা তো এখান থেকে যদি বলতো যে চক্রবৃদ্ধি মুনাফা কত তো আমাদের চক্রবৃদ্ধি মূলধন কত বের হয়েছে দশ হাজার আটচল্লিশ টাকা তো চক্রবৃদ্ধি যদি মুনাফা বের করতে বলতো তাহলে কী হবে এই দশ হাজার ছয়শ আটচল্লিশ থেকে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা তো সাত নম্বর অঙ্কে আমাদের কি বলছে চক্রবৃদ্ধি মূলধন তো এখান থেকে আমরা কি যে কোনো অঙ্কে যদি মূলধন মুনাফার হার এবং সময় দেওয়া থাকে তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করতে পারবো আমি আবার প্রথম থেকে অঙ্কটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি যেখানে বলছে যে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো তো আমরা অঙ্কটা দেখে প্রশ্নটা দেখে কি কি দেয়া আছে এগুলো লিখে নিব। দেয়া আছে কি মূলধন কত দেয়া আছে আট হাজার টাকা আর মূলধনকে কী দ্বারা প্রকাশ করা হয় পি দ্বারা আর মুনাফার হার কি কী দ্বারা আর দ্বারা কত দেওয়া আছে দশ পার্সেন্ট তো দশ পার্সেন্ট মানে কি দশ ভাগ একশো পরে কেটে কি এক ভাগ দশ হয় সময় কত তিন বছর আর কি বের করতে বলছে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয় সি দ্বারা সি সমান কি লেখা হয় পি ইন্টু ওয়ান প্লাস আর টুয়েন্টি পাওয়ার এ এখন আমরা পি এর মান উপরে কত লিখেছি আট হাজার যোগ আরের মান এক ভাগ দশ এন এর মান কত তিন এখন আমরা এটা কি করব আমরা আমাদের নিয়মে ক্যালকুলেশন করব জাস্ট হিসাব করব তো শেষে কত আসবে দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত হলো দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা এটাই হচ্ছে সাত নম্বর অঙ্কের সমাধান চক্রবৃদ্ধি মূলধন যদি এখানে বলতো যে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো তাহলে আমাদের কি করতে হতো এই চক্রবৃদ্ধি মূলধন থেকে আমাদের মূল মূলধন যে আট হাজার টাকা দেওয়া আসে এটা বিয়োগ করতে হবে আর বিয়োগ করলে কত হবে দুই হাজার ছয়শো আটচল্লিশ টাকা টাকা তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত দুই টাকা তো যেমন আট নম্বর অঙ্কেই বলছে যে বার্ষিক শতকরা দশ টাকার মুনাফায় পাঁচ হাজার টাকার তিন বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো তার মানে কি করতে হবে যে বা শতকরা দশ টাকা মুনাফায় ওই পাঁচ হাজার টাকার তিন বছরের আমরা দুই দশমিক এক অনুশীলনীতে সরল মুনাফা বের করেছি আবার এখানে কি চক্রবৃদ্ধি মুনাফা বের করা শিখলাম এই দুইটার পার্থক্য বের করতে হবে তাহলে আমার মনে হয় আট নম্বর অঙ্ক তোমরা পারবে আট নয় দশ এগুলো সব প্রায় একই নিয়মের অঙ্ক তোমরা করার চেষ্টা করবে তারপরে দেখো এই আছে যে মুনাফা হ্যাঁ চোদ্দ নম্বরে তেরো নম্বরে দেখো মুনাফা নির্ণয় সূত্র লিখো মূলধন নির্ণয় করো সরল মুনাফার হার নির্ণয় করো আর তিন বছর পর মুনাফা আসল নির্ণয় করো এগুলো করতে পারবে তো তোমরা সবাই করার চেষ্টা করবে তোমাদের সবাইকে ধন্যবাদ